নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে গত এক মাসে সারা দেশে 166টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে আর জরিমানা করা হয়েছে 19,29,900 টাকা। একই সঙ্গে পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে 40,608 কেজি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস শুক্রবার রাজধানীর বনলতা কাঁচা বাজারে মনিটরিং শেষে এসব তথ্য জানান। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 1 নভেম্বর থেকে দেশে সব ধরনের পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বাজার মনিটরিং এর অংশ হিসেবে সকালে নিউ মার্কেটের বনলতা কাঁচা বাজারে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। জানালেন, পলিথিন ব্যাগের বিকল্প নিয়ে সার্বিকভাবে কার্যক্রম চলমান রয়েছে। নিজের প্রতিকার সকলে স্বীকার করে নিচ্ছেন এবং আপনারা, এটি আমি আমার কথা না, আপনারা স্বীকার করবেন যে ব্যাপার অনেকটাই কমে এসেছে, রাষ্ট্রস্থ হয়েছে। বড় সংক্রমণগুলোতে তো টোটালি বন্ধই হয়ে গেছে, আপনি আগরা স্বপ্ন বা এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক রাজিনারা বেগম, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত উপসচিব, সিনিয়র সহকারী সচিব এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। লুনা ফ্রস্নিপা, ঢাকা পোস্ট।